2022 তে অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকে নিফটি 50 এর অন্তর্ভুক্ত সংস্থাগুলোর প্রত্যাশা মতো ফলাফল করতে পারেনি। মূল্যবৃদ্ধির সংস্থাগুলোর ব্যালেন্স শীটে নেতিবাচক প্রভাব ফেলেছে। কাঁচামালের দাম বেড়ে যাওয়া, লাভের পরিমাণ কম হওয়ার কারণে 2020 সালের সেপ্টেম্বর থেকে কর্পোরেট সংস্থাগুলোর লাভের পরিমাণ খুব একটা ভালো নয়। তবে অধিকাংশ সংস্থা মূল্যবৃদ্ধির বোঝা গ্রাহকদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার ফলে আয় কিছুটা ভালোই হয়েছে। রিলায়েন্স, টাটা মোটরস, ভারত পেট্রোলিয়াম, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইনফোসিস, এইচডিএফসির মতন সংস্থাগুলি প্রত্যাশার চেয়ে খারাপ ফল করেছে। 47% সংস্থা প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছে, 32% প্রত্যাশা ধারে কাছে আসতে পারেনি। অন্যদিকে 21% সংস্থা প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে ফল করেছে। গত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের মতন চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেও সংস্থাগুলোর লাভের পরিস্থিতি খুব একটা পরিবর্তন হয়নি। নিফটি 50-এর সংস্থাগুলোর মোট লাভ বৃদ্ধি 99% এসেছে ব্যাংকিং ও অর্থনৈতিক ক্ষেত্রের সংস্থাগুলো থেকে। তেল গ্যাসের মতন জ্বালানির ক্ষেত্রে সংস্থাগুলোর লাভ কমেছে। এই সংস্থাগুলোর উপর চাপ উত্তরোত্তর বেড়েছে। তেল বিপণনকারী সংস্থাগুলোর ক্ষতির পরিমাণ বাড়ার কারণে এই হাল। সেই কারণে এই ক্ষেত্রেও 2020 সেপ্টেম্বরের পর থেকে লাভের হাল অত্যন্ত খারাপ। উচ্চ খরচ এবং কাঁচামালের দাম বৃদ্ধির কারণে লাভের অঙ্কে টান পড়েছে। এই ক্ষেত্রে সংস্থাগুলোর অপারেটিং মার্জিন 4.9% কমে দাঁড়িয়েছে 14.2%। মোট 20টি ক্ষেত্রের সংস্থার মধ্যে 14টি ক্ষেত্রের ফলাফল পূর্বাভাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তবে ভোগ্যপণ্য, খনিজ এবং সিমেন্ট ক্ষেত্রের সংস্থাগুলোর ফলাফল বেশ ইতিবাচক, কিন্তু তেল ও গ্যাস ক্ষেত্রের সংস্থাগুলোর ফলাফল অত্যন্ত খারাপ। পাশাপাশি তথ্য প্রযুক্তি ক্ষেত্রের সংস্থাগুলোর ফলাফল গত বছরের তুলনায় একই রয়েছে। কাঁচামাল দাম বৃদ্ধি সহ সামগ্রিক খরচ বেড়ে যাওয়ার কারণে সবকটি ক্ষেত্রে লাভের অঙ্কে বিরাট কাটছাঁট দেখা গেছে। উপরোক্ত 14টি ক্ষেত্রের মধ্যে 11টি সংস্থা অপারেটিং মার্জিন কমেছে। এই মার্জিন বেশ কিছু ক্ষেত্রে 2.5%-এর বেশি পড়েছে। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে নিফটি 50 সংস্থাগুলোর লাভ গত বছরের একই সময়ের তুলনায় 23% বেড়েছে। মোট 50টি সংস্থার মধ্যে 11টি সংস্থা ক্ষতির মুখে পড়েছে। যদি ওই 11টি সংস্থাকে বাদ দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে সংস্থাগুলো লাভ বেড়েছে 31%। টাটা মোটরস, ভারত পেট্রোলিয়ামের মতন কয়েকটি বৃহৎ সংস্থা ক্ষতির সম্মুখীন হয়েছে। নিফটি 50-এর 42% সংস্থা ভালো ফল করেছে, 34% সংস্থা খারাপ ফল করেছে আর 24% সংস্থা পূর্বাভাস অনুযায়ী ফল করেছে। এই প্রেক্ষিতে বিশেষজ্ঞ সংস্থাগুলিও তাদের পূর্বাভাস বদলাতে শুরু করেছে। প্রথম ত্রৈমাসিকের ফলাফলের পর ইতিবাচক ও নেতিবাচক ফল করা সংস্থার সংখ্যা প্রায় সমান। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত 1300-এর বেশি সংস্থার মধ্যে 78টি সংস্থার লাভের বৃদ্ধি 3%-এর বেশি, আবার 79টি সংস্থার লাভের বৃদ্ধি 3%-এর নিচে থাকবে বলে মনে করা হচ্ছে। নিফটি 50-এর নথিভুক্ত সংস্থাগুলোর ক্ষেত্রেও চিত্রটা অনেকটাই এরকম। 2022-23 অর্থবর্ষের ফলাফলে যে পূর্বাভাস করা হয়েছে বিশেষজ্ঞ সংস্থার পক্ষ থেকে, তাতে 11টি সংস্থার মুনাফা 5%-এর বেশি বাড়বে এবং 9টি সংস্থার মুনাফা 5%-এর বেশি হ্রাস পাবে বলে বলা হয়েছে। কম মুনাফা হওয়া সংস্থাগুলোর মধ্যে রয়েছে রিলায়েন্স, ONGC, টাটা মোটরস, ভারত পেট্রোলিয়াম প্রভৃতি। তবে উৎসবের কারণে সারা দেশ জুড়ে সব রকম পণ্যের চাহিদা অনেকটাই বাড়বে। সেই কারণে চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিক থেকে সংস্থাগুলোর ফলাফল ইতিবাচক হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু মোটের উপরে এবছর সংস্থাগুলোর লাভের অঙ্কের উপর বেশ কিছুটা চাপ থাকবে বলে পূর্বাভাস করছেন বিশেষজ্ঞরা।